জুতা জুতা হ্যাঁ জুতা কাহা হ্যায় জুতা কাহা হ্যায় হ্যাঁ চপ্পল এই সাহেব আসো নিচেটা ধরবি হ্যাঁ লাইট জ্বালায় ডাকতে আচ্ছা হ্যাঁ আচ্ছা হ্যাঁ না মজা হয়েছে মজা অনেকদিন আগে আমার এই আমার গেটের সামনে আইসা বলছে যে বিরিয়ানি খাবো আবার বিরিয়ানি খাওয়াবি কালকে রাতে আমি রাস্তা থেকে ডাকছি ওনারে যে আসেন বিরিয়ানি রান্না করছি কালকে রাতে আসেন ওনার রিজিকে ছিল এইটা এই কারণে আজকে সকাল দেখে আমার গেটের সামনে এই কারণে বাসায় ডাইকে নিয়ে এসে ওনারে খাওয়াই না আমারই ভাগ্যটা ভালো যে ওনারে আমি পাইছি খাওয়াইতে পারছি মানে নিজের কাছে ভালো লাগতেছে আচ্ছা না বস আদেশ এসে কে করবে তুমি আমরা যদি এভাবে অবহেলিত যারা আছে তাদের পাশে দাঁড়াই আমার মনে হয় যে আমার মতো এরকম উদ্যোগ নিয়ে যদি সবাই করে সবার ক্ষেত্রেই ভালো হবে আর এরা এ তো মানসিক ভারসাম্য হারানো মানুষ সে আমাদের এই লাইনেই থাকে আর উনি কিন্তু বিহারি আর ওনার মাথায় এমন এক সমস্যা উনি সবসময় রাতে দিনে সবসময় বাহিরে থাকে এর ফ্যামিলি সবাই বাসায় নিয়ে যায় কিন্তু সে বাসায় থাকে না যাই হোক আমার বাচ্চাদের সবসময় আদর করে দেখলেই ওদের খুবই আদর করবে সে পাগল হলে তাতে কী হয়েছে কিন্তু সে মানুষ হিসাবে খুবই ভালো আর তাকে আমরা সবাই ভালোবাসি এখানে আমরা সবাই তাকে দেখে রাখি এই জন্য তাকে সবসময় আমার গেটের সামনে যদি কেউ আমার বাসায় পোস্টার লাগায় সে সবসময় আমার বাসার এই লাইনে যত বাসায় পোস্টার লাগায় দেয়ালগুলো নোংরা হয়ে যায় সে বলে সৌন্দর্য নষ্ট হয়ে যায় সে মুখে থুতু দিয়ে পানি না পেলে মুখে থুতু দিয়ে সে কাগজগুলো তুলে ফেলবে আমার এই জিনিসটা সে এত ভালো লাগছে যারা পোস্টার লাগায় তারা কিন্তু পরিবেশটা নষ্ট করতেছে আর উনি
নিজে ভারসাম্য হারিয়ে সে পোস্টারগুলো তুলে ফেলতেছে, সে সৌন্দর্য বজায় রাখতেছে। তো তার কাছ থেকে আমরা কিছু শিখবো, তার কাছ থেকে শেখার আছে। সে ভারসাম্যহীন হলে তাতে কী হয়েছে, তার বিবেকটা কিন্তু এখনও কাজ করে। তো আমরা আসেন এইসব মানুষের পাশে দাঁড়াই। আজকে আমার মন থেকেই, আমি অনেক দিন ধরে সে আমার গেটের সামনে, আমি কিন্তু প্রায় টাইম ওর বাবা আমি ওনাকে কিছু টাকা দিই। আসলে দেখা হইলে সবসময় কিন্তু সে টাকা নেয় না, খাবারও নেয় না। আর কিছুদিন আগে আমাকে সে বলেছে যে আমাকে বিরিয়ানি খাওয়া, না না টাকা নেয় না, সে বলছে আমাকে বিরিয়ানি খাওয়া। তা আমি তো ওই দিন বিরিয়ানি রান্না করি নাই, তো আমি গতকালকে বিরিয়ানি রান্না করছি। গতকাল রাতে আমি একটা কাজে গেছি বাহিরে, সেই কাজে আমি রাস্তায় ওনাকে দেখছি। তা আমি বলছি, সে কিন্তু বিহারি, হিন্দি ভাষায় বলছি যে আপ বিরিয়ানি খায় গা। পরে উনি বলছে যে না আমি বিরিয়ানি খাবো না। তুই খাইছিস? আমি কইছি হ্যাঁ আমি খাইছি। কেন না আমি খাবো না? তো সকালবেলা এখন এই যে এখন কিন্তু আমার ঘড়িতে 10টাও বাজে নাই, আমার সেম দেয়ালের কাছে সে এসে সেই কাগজগুলো তুলতেছে। তো আমি আমার ছেলেকে বললাম এই তুই জিজ্ঞেস কর উনি বিরিয়ানি খাবে কি না, উনি আমার কাছে বিরিয়ানি খেতে চাইছে। তো যাই হোক, আজকে ওনাকে খাওয়াইছি এই যে বিরিয়ানিগুলো। বিরিয়ানিগুলো মজা হয়েছে? ভালো হয়েছে? হ্যাঁ হ্যাঁ, সে কিন্তু খুব খুশি, ঠিক আছে। সে আবার হিন্দিতে আমাকে বলতেছে বিরিয়ানিগুলো আচ্ছা হুয়া। তো যাই হোক, উনি খুব ভালো মনের মানুষ, আমার বাচ্চাকেও খাইয়ে দিয়েছে, আমি এই জিনিসটা খুব খুশি হয়েছি। তো আমরা সবাই নিজের মনে করব, এদের অবহেলা করব না। তো সবাই আসেন, আমরা পাশে দাঁড়াই, এদের পাশে দাঁড়াই। ইদারা খাবার আচ্ছা হওয়া, ভালো হয়েছে? আমার ছেলে কি ভালো? আমার ছেলে ভালো? আমার ছেলের আগামীকালকে পরীক্ষা, এসএসসি পরীক্ষা। আপনারা সবাই দোয়া করবেন, ছেলে পরীক্ষা দিতে যাবে। এই জন্য ছেলের কাছে জিজ্ঞেস করলো স্কুলে যাবা না? মাঝে মধ্যে সে সুন্দরভাবে কথা বলে, যে তার কোনো সমস্যা আছে কেউ বুঝতে পারে না। তো যাই হোক, এই তো সে পানি খাচ্ছে, তার খাওয়াটা শেষ হয়ে গেছে। ওই যে তাকে খাওয়াতে পেরেছি, এইটাই খুব ভালো লাগতেছে। তো সবাই বলে যে উনি তো কারো খাবার খায় না, টাকাও নেয় না। এই যে হাত ধুইতেছে এখন। এই যে দেখেন বাহিরে পোস্টার, মানে কাগজগুলো তুলতেছে। এই যে আমার ছেলে টাকা দিচ্ছে, টাকা নিতে চায় না। এই যে দেখাচ্ছে, এই যে দেখেন, এই যে পোস্টারগুলো দেয়াল থেকে কেমনে উঠাইতেছে। নিচ্ছে টাকা, নিচ্ছে। এই যে টাকা বেশি দিলে আবার নিবে না, 20 টাকা। আর বাহিরে বৃষ্টি হইতেছে, এই যে অনেক বৃষ্টি হইতেছে, গত 2-3 দিন ধরে বৃষ্টি হইতেছে। এই তো এই যে পোস্টারগুলো সে সবসময় এরকম দেয়ালটা পরিষ্কার করে রাখে। এগুলো কেন উঠাও? হ্যাঁ এগুলো কেন উঠাও?